তো বন্ধুরা, আজ আমাদের কলকাতা ফিরে যাওয়ার পালা। আমাদের 8:30 ফ্লাইট আছে, তো আমরা 6:30 রেডি হয়ে গেছি, গাড়ি চলে আসবে। আমরা কলকাতা যাওয়ার ফ্লাইটে উঠে পড়েছি সকাল থেকে, আর ব্লগ করার টাইম হয়নি কারণ খুব তাড়াহুড়ো ছিল। এখানে যেটা হচ্ছে ফ্লাইট এয়ারপোর্টে পৌঁছাবার ব্যাপারও ছিল, তাড়াতাড়ি তো উঠে পড়েছি। ফ্লাইট আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে আর আমরা কলকাতায় চলে যাব। তবে আমি তোমাদের উপর থেকে ফ্লাইট থেকে আন্দামান কেমন লাগে সেইটাও নিশ্চয়ই দেখাবো, সেটা অবশ্যই দেখো, দারুণ সুন্দর লাগে ফ্লাইট থেকে আন্দামানের দৃশ্যটা। তো ঠিক আছে, চলো আবার দেখা হবে তোমাদের সাথে কলকাতায়। তো বন্ধুরা, আন্দামান এয়ারপোর্ট থেকে ফ্লাইটটা টেক ওভার করবে সেটা তোমাদের দেখাবো, এবং উপর থেকে আন্দামান কতটা সুন্দর লাগে সেটাও দেখবে তোমরা, দারুণ সুন্দর কিন্তু দেখতে লাগে। এবং কলকাতায় যখন নামবো তখন শেষের দিকটাও দেখো, খুব ভালো লাগবে। It's right.
nonsense that you or that you put me through. I give it up to you, I do it all for you. Maybe this feeling's overdue. বন্ধুরা, আমি আন্দামান থেকে কলকাতা পৌঁছে গেছি। এবার থেকে এই চ্যানেলে তোমরা আমার কুকিং ভিডিওসগুলো দেখতে পাবে। এটাই আমার আন্দামানের লাস্ট ভিডিও। আমি শুধু স্মৃতিগুলো রাখার জন্য এই ব্লগগুলো করেছিলাম, যদিও আমি ডেইলি ব্লগারও না আর অত ভালো ব্লগিংও পারি না। শুধু আন্দামান ঘোরার স্মৃতিগুলোকে রেখে দেওয়ার জন্যই আমি এই ভিডিওগুলো জাস্ট শেয়ার করেছিলাম। তো আবার থেকে আমার চ্যানেলে তোমরা কুকিং ভিডিওসগুলো দেখতে পাবে, আর রেগুলার আমি আবার রেসিপিস তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কিছু রেসিপি।